হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আর একটি নতুন জব ভ্যাকেন্সির ভিডিও। হ্যাঁ, পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, জবটি হবে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ব্যাঙ্গালোর হারোহল্লি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হ্যাঁ এখানেই হবে জবটি, তোমাদের লোকেশন। তো আমি আগেও বলেছিলাম যে ব্যাঙ্গালোরে বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং হারোহল্লি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খুব একটা বেশি দূরত্ব নয়, 12-14 কিলোমিটার দূরে আছে। তো আজকে আমি তোমাদের বলবো হারোহল্লি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হ্যাঁ এখানে আছে কোম্পানিটি। আর বন্ধুরা, কোম্পানিটি হচ্ছে মিন্ডা কয়রাকু এলটিডি। হ্যাঁ, আমি এর আগেও মিন্ডা কোম্পানির ওপরে ভিডিও বানিয়েছি, তো আজকে আবার বলছি কারণ আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে এই কোম্পানিতে, আর্জেন্ট ভ্যাকেন্সি আছে। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো। তবে যারা শুধুমাত্র জব করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র ফোন করো, আদার্স কেউ ফোন করো না। আর বন্ধুরা, এই কোম্পানিতে জয়েনিংয়ের জন্য তোমাদের কমসে কম 10 পাস হতে হবে। হ্যাঁ, 10 পাস হলে এই কোম্পানিতে জব তোমরা করতে পারবে। আর পেমেন্ট কত হতে পারে, তোমাদের ডিউটি টাইম কত হতে পারে, কত ঘন্টা ডিউটি হতে পারে? ডিউটি তোমাদের হবে 8 ঘন্টার। হ্যাঁ, শিফট ওয়াইজ ডিউটি হবে, 8 ঘন্টা ডিউটি হবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং নাইট শিফট, 3 শিফটে কাজ করার ক্ষমতা তোমাদের থাকতে হবে, কারণ সপ্তাহে সপ্তাহে শিফট রোটেশন হবে। তো সেই রকমই 3টে শিফটেই তোমাদের ডিউটি দেবে, প্রতি সপ্তাহে সেটা চেঞ্জ হবে। আর 8 ঘন্টা ডিউটিতে তোমাদের পেমেন্ট হবে 13,500 টাকা থেকে 15,000 টাকা মতো পেমেন্ট তোমরা পেয়ে যাবে এই কোম্পানিতে, প্লাস ওটি। হ্যাঁ, ওটি অ্যাভেলেবেল আছে, তবে যদি ওটি তোমাদের সেরকম হয় তাহলে তার সাথে পেমেন্ট আরও বেশি আসবে। হ্যাঁ, তো মোটামুটি 15-16 যেমন ওটি হবে সেরকম পেমেন্ট তোমরা পেয়ে যাবে এই কোম্পানি থেকে। আর বন্ধুরা, জয়েনিংয়ের জন্য তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, 10 পাস সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজের ফটো আনতে হবে, তাহলে তোমাদের জয়েনিং হয়ে যাবে। আর ডাইরেক্ট কোম্পানিতে এলে পরেই তোমাদের জয়েনিং হয়ে যাবে ইন্টারভিউর মাধ্যমে। হ্যাঁ, তো ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, তোমরা ফোন করে কথা বলে নিও। আর রুমের জন্য স্যারের সাথে কথা বলতে পারো, যদি তার হাতে রুমের কোনো ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই তোমাদের হেল্প করবে। তো ডিউটি টাইম তোমরা ফুড ফেসিলিটিও পেয়ে যাবে, হ্যাঁ আর ক্যাব ফেসিলিটিও পেয়ে যাবে, মানে যদি তোমার কোম্পানি থেকে রুম দূরে হয় তাহলে কোম্পানি বাস ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, পিএফ, ইএসআই এই সমস্ত ফেসিলিটিগুলো পেয়ে যাবে। তো সব মিলিয়ে মোটামুটি সব কিছুই ফেসিলিটি খুবই ভালো, আর কোম্পানিও খুবই ভালো কোম্পানি আর অনেক বড় কোম্পানি। হ্যাঁ, অটোমোবাইল কোম্পানি কোম্পানিটি, সেখানে গাড়ির পার্টস তৈরি হয়, তো সেই রকমই খুবই ভালো কোম্পানি সব মিলিয়ে, তোমরা এই কোম্পানিতে ট্রাই করতে পারো। আর বন্ধুরা, এই কোম্পানিতে একটি জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে যদি তুমি ভালো কাজ করতে পারো, ভালো পারফর্ম দেখাও কোম্পানিতে, তাহলে এমপ্লয় খুব তাড়াতাড়ি একটা হওয়ার চান্স থাকে তোমাদের। হ্যাঁ, যারাই কাজ করে বা এতদিন যারা করেছে, অনেকে অনেক এমন আছে কন্ট্রাক্ট বেসিক ঢুকেছে প্রথমে, কিন্তু তারপরে কোম্পানির এমপ্লয় হয়ে গিয়েছে। আর কোম্পানির এমপ্লয় হলে পরে তোমাদের ধীরে ধীরে তুমি তোমার ওপরে উঠতে পারবে, মাইনেও সেরকম হবে। তো এই সব মিলিয়ে ফিউচার আছে, যদি ঠিকমতো কাজ করতে পারো তাহলে অবশ্যই কন্ট্রাক্ট বেসিক ঢুকে ভালোভাবে কাজ করলে এমপ্লয় হয়ে গেলে পরে ফিউচার অবশ্যই আছে, তো সম্পূর্ণ সেটা তোমাদের ওপরে। তো বন্ধুরা, সব কিছুই বললাম তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে, যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থেকো, ওকে বাই, টাটা।